করবেন, নিজের স্কিন কিভাবে অন্যকে শেয়ার করবেন, সেসব বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব এবং ভিডিওটি ছোট ছোট করব। বেশ কয়েকটা অধ্যায়তে বা কয়েকটা পার্ট নিয়ে ভিডিওগুলো আমি করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা স্কুল লাইফে পড়াশোনা করেছেন বা করতেছেন, এখন বর্তমান সময়ে অনেকেরই স্কুলের ক্লাসগুলো হচ্ছে অনলাইনে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে জুম অ্যাপটা এখনও পর্যন্ত ভালোভাবে ইউজ করতে পারেন না, তাদের জন্য বিশেষ সুবিধা হবে যদি এই ভিডিওটি দেখেন। তো ভিডিওটি দেখার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমার প্রত্যেকটা নতুন ভিডিওই আপনার কাছে পৌঁছে যায়। তো এখন আর বেশি কথা বলছি না, প্রথমে আপনাকে বলবো যে আপনার আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা জুম অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা হলো এখানে আমরা জুম অ্যাপটা ইনস্টল করব। আমি একটু জুম অ্যাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে জুম অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফায়ারফক্সে। আমরা এখানে ফায়ারফক্স ইনস্টল করেই রেখেছি, তো এই ফায়ারফক্সে আমরা চলে যাব। চলে যাওয়ার জন্য ফায়ারফক্স থেকে প্রথমে আমরা একটা নিউ ট্যাব নেব, নিউ ট্যাব থেকে জুম অ্যাপসটা ইনস্টল করে নেব। তো বন্ধুরা, জুম অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাদেরকে অবশ্যই জুম সফটওয়্যারে লিখে আপনি সার্চ করলে আপনি জুমটা পেয়ে যাবেন। এই জুম সফটওয়্যারটি প্রথমে আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে। আপনি এখান থেকে ইনস্টল ডাউনলোড করতে পারেন। এখানে সবগুলো আছে, জুম ভিডিও কনফারেন্সিং, তারপরে ক্লাউড ফোন ইত্যাদি ইত্যাদিভাবে অনেক রকমের আছে। এই যে জুম মিটিং ডাউনলোড করুন, ক্লাউড মিটিং অ্যাপস অ্যান্ড অন গুগল প্লে ইত্যাদি অনেক সফটওয়্যার আপনি অ্যাপস পেয়ে যাবেন, এইগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে, যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি, সেজন্য আমি ডাউনলোড প্রসেসিংটা দেখাচ্ছি না। আমার অন্য আরেকটি ভিডিও থাকবে, সেই ভিডিওতে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখানো থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে আমরা জুম সফটওয়্যারটি ইনস্টল করার পরে যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটা নিয়ে আমরা পরিচিত হব, তারপরে পার্ট বাই পার্ট আমরা দেখার চেষ্টা করব। তো আমরা জুম অ্যাপসটা ক্লিক করলাম এবং জুম অ্যাপসটা ওপেন হবে। এখন একটু সময় নেবে, এই যে ওপেন হচ্ছে, এটা হচ্ছে জুম অ্যাপসের প্রথম উইন্ডো। এখান থেকে আমরা প্রথম হোম থেকে শুরু করব। এই হোম থেকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা শিখে নেব। এটাকে আমি একটু বড় করে দিলাম দেখার সুবিধার জন্য। তো প্রিয় বন্ধুরা, এখানে প্রথমে আছে হোম, তারপরে আছে চ্যাট, মিটিং, তারপরে কন্ট্যাক্টস এবং অ্যাপস। পাশে দেখেন একটা ছোট আইকনে আমার একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, অর্থাৎ আমি অ্যাকাউন্ট করেছি, লগ ইন করেছি জুম অ্যাপস অ্যাপসের ভিতরে, সেজন্য আমার এখানে আইকনটা এসেছে। তো আপনাকে এরকমভাবে লগ ইন করতে হবে। এরপরে পরিচিত হই এখানে জুম মিটিংস এই অধ্যায়টা নিয়ে। এর ভিতরে রয়েছে নিউ মিটিং। আপনি যদি কোনো মিটিং নতুন করে করতে চান, এরপর আপনাকে যেতে হবে এখান থেকে নিউ একটা মিটিং। নিউ মিটিং করতে হলে আপনাকে অবশ্যই এই অ্যাপ এখানে ক্লিক করতে হবে, নিউ মিটিং। তো নিউ মিটিংটা করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে, এই লগ ইন না করলে আপনি নিউ মিটিংটা করতে পারবেন না। এরপরে যদি আপনি জয়েন হন, যদি আপনাকে কেউ ইনভাইট করে যে মিটিংয়ে জয়েন হওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় জয়েন নামক আইকনে ক্লিক করতে হবে, তাহলেই আপনি জয়েন হতে পারবেন। এটা হচ্ছে জয়েনের একটা আইকন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এরপরে রয়েছে শিডিউল, অর্থাৎ শিডিউলটা হচ্ছে আপনি যদি কোনো মিটিং করেন বা ক্লাস করেন, এই বিষয়টা হচ্ছে, যদি আমি একটু উদাহরণ দিয়ে বলতে পারি, যেটা হচ্ছে যদি কোনো স্কুলের শিক্ষক যদি ক্লাস নিতে চান, যেমন
ম্যাথমেটিক্সের ক্লাস হবে আগামী শনিবার বিকাল 3টায়। তাহলে সে শিক্ষক কি করবেন, সে শিক্ষক এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন আসবে, সেই অপশনে তার আগামী শনিবার বিকাল 3টার সময় কোন বিষয় নিয়ে ক্লাস হবে, কোন ছাড় ক্লাস করবেন, কত মিনিট ক্লাস হবে, সব বিষয় তিনি ওখানে লিখে দিতে পারবেন। এবং ইনভাইটের আইকন থাকবে, সেই আইকনে যখন ক্লিক করা হবে তখন এই মিটিংটা সেই সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে যাবে। যার পরে তারা যখন ঠিক সময় লগ ইন করবে, লগ ইন করলে এই মিটিংটা সেই সমস্ত স্টুডেন্টরা দেখতে পারবে। তো এরপরের অপশন রয়েছে স্ক্রিন শেয়ার বা শেয়ার স্ক্রিন। এই শেয়ার স্ক্রিনটা হচ্ছে আপনার স্ক্রিন থেকে আপনি কোনো কিছু যদি কাউকে দেখাতে চান, যেমন এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে জুম মিটিং করব, জুম ক্লাস করব, এই যে স্ক্রিনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রিন শেয়ার। তো স্ক্রিন শেয়ারটা আমরা পার্ট বাই পার্ট দেখে নেব। তো বন্ধুরা, আমরা যেহেতু বলেছি প্রত্যেকটা জুমের পার্ট বাই পার্ট আমরা শেখাবো, সেক্ষেত্রে ভিডিওগুলো আমরা বেশি লম্বা করব না, ছোটো ছোটো করব। তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব কিভাবে আপনি জয়েন হতে পারেন, জয়েনের উপরে আলোচনা করব, কিভাবে আপনি জয়েন হতে পারেন এই জয়েনটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।